তোমরা যদি কখনো গরিব হয়ে যাও তো সেই সময়ের জন্য আজকে একটা ট্রিক্স আছে, সেটা কি, আজকে আমরা হচ্ছে এই ইলেকট্রিক আয়রন দিয়ে আজকে আমরা রুটি করব। আমরা দেখব যে ইলেকট্রিক আয়রনে রুটি হয় কি হয় না। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আয়রন এখানে আছে, তো ইলেকট্রিক আয়রন দিয়ে রুটি হয় কি না হয় এবার সেটাই দেখার। তো দেখি বন্ধুরা কি হয়। একটু গরম হয়ে গেছে, হাত দিয়ে ধরতেও একটু প্রবলেম হচ্ছে। কিছুক্ষণের জন্য এর উপরে রেখে দিই আয়রনটা। এই যে ফুলে উঠেছে। তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেল, তো রুটি কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেরকম রুটি খাই রুটিটা কিন্তু সেরকম হয়নি, একদম পাঁপড়ের মতো হয়ে গেছে। তা খুব গরম আছে এই জন্য সরাসরি হাত দেওয়া যাচ্ছে না, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রুটি, এই যে দেখো রুটি, এটা কিন্তু খাবার যোগ্য হয়েছে, একদম কিন্তু এমন হয়নি যে খাওয়াই যাবে না। এটা হচ্ছে নরম না হয়ে হয়েছে শক্ত পাপড়ের মতো। দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এই যে এই দেখো একদম পাপড়ের মতো হয়ে গেছে। এই যে একদম টোটালি পাপড়ের মতো হয়ে গেছে। তো একটু খেয়েও দেখবো যে কেমন হয়েছে খেতে। দেখি একটু খেয়ে দেখি, একদম বিস্কিটের মতো হয়ে গেছে। ভালোই টেস্টি লাগছে কিন্তু। তো ব্যাপার হচ্ছে, যাই হোক, আমাদের যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু একেবারে বিফল হয়ে যায়নি। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে, তার সাথে সাথে চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দিও।